স্বাধীনতার 50 বছরে নির্বাচন কমিশন নিয়োগ আইন করতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে কমিশন গঠনের বিষয়টিকে কেউ কেউ ইতিবাচকভাবে নিলেও বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারছে না কমিশন। এমন বাস্তবতায় দেশের 13তম প্রধান নির্বাচন কমিশনার নিয়োগে সোমবার থেকে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। স্বাধীনতার পর দেশে এ পর্যন্ত 12টি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 5 বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে অধিকাংশ কমিশন নিয়েই ছিল আলোচনা সমালোচনা। এমন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে কমিশন নিয়োগ করছেন রাষ্ট্রপতি। 1972 সালে প্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে 5 বছর দায়িত্ব পালন করেন বিচারপতি এম ইদ্রিস। সর্বশেষ 2017 সালে নিয়োগ পাওয়া 12তম প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার মেয়াদ শেষ হবে 2022 সালের ফেব্রুয়ারিতে। এরই মধ্যে 13তম নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের এই প্রক্রিয়া নিয়ে পাল্টাপাল্টি মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.শ. আরিফিন সিদ্দিক ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের। মূল এজেন্ডা নির্বাচন কমিশন আমরা জানি সেটি, কিন্তু তার সাথে সার্বিক পরিস্থিতি কিন্তু তারা আলোচনা করবে, এটারও কিন্তু একটি প্রভাব সারা দেশেই পড়বে, রাজনীতিতে পড়বে, সর্বত্রই পড়বে। গত 2 বার যে অনুসন্ধান কমিটির মাধ্যমে যে ধরনের পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, আমাদের ভোটাধিকার হরণ করেছে, এবং আবারও যদি এটা এর পুনরাবৃত্তি ঘটে তাহলে কিন্তু এর পরিণতি কিন্তু কল্যাণকর হবে না। তবে সংবিধানের আলোকে স্বাধীনতার 50 বছরেও নির্বাচন কমিশন গঠন আইন করতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা। বিতর্ক এড়াতে দ্রুত আইন পাশের পক্ষে মত তাদের। আমাদের সংবিধানে 118 অনুচ্ছেদে বলা আছে আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে, কিন্তু গত 50 বছরে কোনো সরকারই এটা আমলে নেয় নাই এবং এই আইনটা প্রণয়ন করেনি। তো এটা লজ্জাস্কর, এটা দুঃখজনক। সংবিধানে নির্বাচন কমিশন গঠনের যে আইন বিধিবিধান প্রণয়নের বিষয়টি আছে সেটি অতি দ্রুত প্রণয়ন করা হবে, এটি আমরা প্রত্যাশা করি। গণতন্ত্রের বিকাশে সাংবিধানিক উপায়ে স্বাধীন কমিশন গঠন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে, আর কমিশনও স্বাধীনভাবে কাজ করবে এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।